আসসালামু আলাইকুম, ভাড়া থেকে প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব কিভাবে কম কাপড় দিয়ে বড়দের জন্য লং সালোয়ার কাটিং করবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এত সহজ করে বুঝিয়েছে, নতুনরা একবার দেখলেই তৈরি করতে পারবেন মাজার কুচি দিয়ে এবং কম কাপড় দিয়ে কীভাবে লং সালোয়ার কাটিং করবেন। তো প্রথমে আমি কাপড়টি ভালো করে সেট করে নিব। সেট করে নেওয়ার পর এখানে আমি দুই গজ কাপড় আলাদা করে কাটিং করে নিব, শুধু আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এখন কাপড়টি আমরা মাঝ বরাবর ধরে এভাবে দুই বাজে চার বাজ করে নিব। তো সালোয়ারটি আমি মাঝায় কুচি দিয়ে তৈরি করব। তো এখানে যতটুকু চড়া আছে আমি ঠিক ততটুকু নিয়ে নিব। তো এখান থেকে ধরে আমি 8 ইঞ্চিতে একটি মার্ক করব। ওপরের সাইডটা কোমরের সাইড এবং নিচের সাইডটা মুহুরির সাইড। তো আমি এখানে মুহুরির জন্য মাপ নিব। তো আমাদের মুহুরি হচ্ছে 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব এবং এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাই করার জন্য। তো এখন আমি উপরের থেকে নিচের দাগটা শেপ কাট দিয়ে মিলিয়ে নিব। এখানে আমাদের সালোয়ারের লম্বা হচ্ছে 35 ইঞ্চি। তো এখান থেকে আমি 30 ইঞ্চির মতো নিয়েছি এবং উপরে নিব 7 ইঞ্চি। তো 37 ইঞ্চি হবে টোটাল, সেলাই করার পর 35 ইঞ্চি থাকবে আমাদের। এখান থেকে আমি কাপড়টা কোমরের জন্য বের করে নিব। তো এখানে আমি একটি মার্ক করে নিব। আমাদের কোমর হচ্ছে 40। তো আমরা 4 বাজে যেহেতু কাপড়টি আছে, আমি এখানে 10 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন, মুহুরির যে সাইডটা আমি নিয়েছি পায়ের মুহুরি, এটা কিন্তু বন্ধ সাইড। তো আমরা এই বন্ধ সাইড থেকেই কাপড়টা এইভাবে কাটিং করে নিব এবং কাটিং করার পর যে এক্সট্রা কাপড়টা থাকবে এখান থেকে আমরা কোমরের জন্য কাপড়টা কাটিং করে নিব। তো মুহুরির বন্ধ সাইডটা আমরা এটা দেখতে পাচ্ছেন, বন্ধ সাইড আমি একটু কাটিং করে নিলাম। এখন আমরা কোমরের সাইডটা কাটিং করে নিই। তো আমরা কোমরের লম্বা নিব, এখানে যতটুকু আছে তার থেকে 5 ইঞ্চি কম নিব। তো এখানে 4 বাজে 15 ইঞ্চির মতো আছে। তো আমি এখানে 4 বাজে 10 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। যেহেতু এটা কুচি হবে তাই আমি 5 ইঞ্চি কম নিলাম এবং লম্বা নিয়েছি 7 ইঞ্চি। তো এখন আমি মার্কগুলো স্ট্রেট মিলিয়ে নিব, ঠিক আছে। এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিব। ভিডিওর শেষে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আমাদের হয়ে গেল মাজায় কুচি দিয়ে কীভাবে কম কাপড় দিয়ে সালোয়ার কাটিং করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।